আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কাজগুলি করলে মানুষ অপমানিত হয় একটি সকল মানুষের জন্য জানা অবশ্যই উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পৃথিবীতে সকল মানুষকে সতর্ক বার্তা করে গিয়েছেন যে অহংকার করা যাবে না। অর্থাৎ যে সকল মানুষ অহংকার করে বা তার ভিতরে দাম্ভিকতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করেন না। বলা হয় যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর নিয়ে টানাটানি করল। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফে বলেছেন যে আমি তোমাদের পছন্দ করি না যারা অহংকার করে, কারণ অহংকার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, মানুষের জন্য নয়। অহংকার মানুষের জন্য শোভা পায় না, কারণ মানুষ পৃথিবীতে চিরস্থায়ী ভাবে থাকে না। যদি আপনার কখনো বাড়ি গাড়ি টাকা পয়সার উপর অহংকার আসে তাহলে আপনি কবরস্থানে গিয়ে দেখে আসুন, সেখানে দেখবেন গুলান বাণীতে যাদের বাড়ি আছে তারা আজ এই গহীন কবরের অন্ধকারের মাটিতে মিশে গেছে। এই অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না কোনোদিন। আর অহংকারকারীরা কখনো বিজয়ী হতে পারে না, যদি বিজয়ী হয় তাহলে সেটা ক্ষণিকের জন্য, কারণ তাদের ধ্বংস অনিবার্য। যেমন ফেরাউন সবচেয়ে বড় অহংকারী ছিলেন, সে বলেছিল আমি খোদা, আমি পৃথিবীর সব থেকে বড় খোদা, আর আমার কখনো রোগ জারি কিছুই হয় না, কারণ আমি প্রভু। ফেরাউনের এই পরিণাম কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ক্ষুদ্র মশার মাধ্যমে তাকে নাস্তানাবুদ করে দিয়েছিল। তার এই মিথ্যা দাবির খোদা নিকৃষ্ট ফেরাউনের অহংকার করার ফলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিল। ভাই, আমরা তো সাধারণ মানুষ, তাই আমাদের অহংকার নমরুদের মতো আল্লাহ তাআলা আমাদেরকে নিমিষেই ধ্বংস করে দেবে। আর সময়ের সাথে অহংকারের পতন এভাবেই হয়। আল্লাহ তাআলা বলেন যদি কারোর হৃদয়ে জাররা পরিমাণ অহংকার থাকে তাদের জন্য জান্নাত তৈরি করা হয়নি। বিনয়ী নম্র সহৃদয় এবং সহনশীলতা মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বানিয়েছেন। আমাদের সমাজে যারা বিনয়ীভাবে কথা বলে, বিনয়ীভাবে আচরণ করে, দেখবেন সকল মানুষ তাকে খুবই ভালোবাসে। আর যে সকল মানুষ অহংকার করে, যারা প্রতিবেশীদের কষ্ট দেয়, সবসময় মানুষ তাদেরকে বদদোয়া দিতে থাকে। যে মানুষটির জন্য একটি এলাকায় কেউ শান্তিপূর্ণভাবে থাকতে পারে না তার কিন্তু বেশি দিন টিকে থাকা পারে না। সে একটা সময় দেখা যাচ্ছে শেষ হয়ে গেছে, হঠাৎ করে শোনা যায় কোনো পথ দুর্ঘটনায় সে মারা গেছে, তার লাশ রাস্তায় পড়ে আছে, আর সেই লাশ নেবার জন্য কোনো মানুষ তার সামনে যায় না, এমন কি তার জানাজা পড়তে অনেকে উপস্থিত হয় না, কারণ প্রতিটি মানুষের হৃদয়ে শুধু তারই জন্য ঘৃণা বিরাজমান। এমন ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে থাকে। যখন একটি মার্ডার কেসের আসামি কোনো দুর্ঘটনায় মারা যায়, দেখবেন তার লাশটা পর্যন্ত নেবার জন্য কেউ যায় না। এমন অনেক ঘটনা আছে যে এলাকায় একজন বদকার মানুষ মারা গেলে ওই খুশিতে পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ হয়েছে। তাই এদের পতনটি ঠিক এই রকমভাবেই হয়। তবে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অর্থাৎ এমন জীবন গঠন করুন যাতে আপনার মৃত্যুতে সবাই শোকাহত হয়। কিন্তু এমন জীবন আপনি গঠন করে গেলেন যেখানে যুগ যুগ ধরে মানুষ শুধু আপনাকে অভিশাপ দিয়ে গেল, তাহলে কি লাভ হলো এইরকম জীবনের? তাই বন্ধুরা, আমাদের যদি দিলে অহংকার থাকে, সবাই যারা পরিমাণ, তাহলে আজকের থেকে বর্জন করার চেষ্টা করি, আর আজ থেকে ইস্তেগফার পড়ি খাস দিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা সে তওবা করি। আল্লাহ আমাদের এই কুঅভ্যাস ত্যাগ করার তৌফিক দান করুক, আমিন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন।